আজকে আমি আপনাদের নিয়ে যাব ঝালং। ঝালং হচ্ছে কালিম্পং জেলার একটি গ্রাম। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো নিউমাল জংশন। এনজিবি থেকে ঝালংয়ের দূরত্ব 95 কিলোমিটার বাই রোড ফ্রম শিলিগুড়ি ভায়া চালসা। ঝালং জলঢাকা নদীর তীরে অবস্থিত। সবুজ প্রাকৃতিক দৃশ্য ও জলঢাকা নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প এখানকার মূল আকর্ষণ। আলিপুরদুয়ার থেকে দূরত্ব প্রায় 130 কিলোমিটারের মতো। আলিপুরদুয়ার থেকে যারা যাবেন তারা তেলিপাড়া হয়ে খুনিয়া মোড় থেকে ডান দিকে চলে যেতে হবে। ঝালং এর সবচেয়ে বেস্ট হোমস্টে হচ্ছে আরজে হোমস্টে, যার নম্বর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন শুরু করি। এটা হচ্ছে আরজে হোমস্টের ডাইনিং হল। যারা নিচে রিভার ভিলা হোমস্টেতে থাকবেন এদেরই হচ্ছে রিভার ভিলা হোমস্টেগুলো রয়েছে নিচে। নিচেগুলো থাকার জন্য খুবই ভালো। সেখান থেকে আপনারা জলঢাকা নদী দেখতে পারবেন। আর আপনাদের এখন দেখাচ্ছি ফ্রন্ট ভিউ, সামনের দিক থেকে আর যে হোমস্টের আমরা ডাইনিংয়ের রুমটা দেখাচ্ছি। এখানে থাকতে হলে আপনার থাকা খাওয়া মিলে 1500 টাকা পার হেড চার্জ লাগবে। অক্টোবর নভেম্বর মাস ঝালংয়ে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। এটা হচ্ছে ডাইনিং রুম। আমরা এখন প্রবেশ করব ডাইনিংয়ে। খুব সুন্দর ঝাঁ চকচকে ডাইনিং রুম। এখান থেকেও আপনি জলঢাকা নদীর যে স্রোত বয়ে চলছে আপন মনে বা আপন বেগে সেই দৃশ্য দেখতে পারবেন। যে শব্দটি শুনতে পাচ্ছেন জলের, সেটা হচ্ছে জলঢাকা নদীর জলের শব্দ। এখানে বসে খেতে খেতে আপনি নদী দেখতে পারবেন, পাহাড় দেখতে পারবেন। আমরা ডাইনিং হলটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, অত্যন্ত সুন্দর একটি ডাইনিং, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখান থেকে আপনারা পাহাড়, জলঢাকা নদী দেখতে পারবেন, জলঢাকা নদীর স্রোতের শব্দ শুনতে পাবেন। আর এদের নিচের যে কটেজগুলো রয়েছে সেগুলোর নাম হচ্ছে রিভার ভিলা কটেজ। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেখলেন আপনারা তো। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এটা আমি উপর থেকে নিচে দেখাচ্ছি। এই যে কটেজগুলো, তিনটি কটেজ ত্রিভুজের মতো রয়েছে, 9, 10 আর 11। এই তিনটি কটেজ খুব ভালো। এগুলো যদি পেয়ে যান তাহলে এখান থেকে ঘরে বসেই জানলা দিয়ে আপনি সমস্ত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। তো সামনেই রয়েছে, কটেজগুলোর থেকে বেরিয়ে পেয়ে যাবেন ছোট্ট একটি মাঠ। দেখুন, জলঢাকা নদী দেখা যাচ্ছে। জলঢাকা নদীর স্রোত প্রচণ্ড স্রোত, মনে হচ্ছে যেন ঝর্ণা থেকে জল পড়ছে। অপর পাশে রয়েছে একটি বড় পাহাড়। আর এই যে দেখুন, নদীটা বাঁক নিয়ে চলে গেছে। খুব ভালো লাগবে এখানে যদি আপনি বসে থাকেন। সময় কীভাবে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। এদের যে একটি ফুলবাগান রয়েছে, গার্ডেন, এইখানে রয়েছে কিছু দোলনা এবং বসার জায়গা। বাচ্চারা এখানে দুলতে পারবে, চাইলে বড়রাও দুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর রাতের বেলায় ওই জায়গাটি খুব মনোরম লাগে, কারণ এখানে লাইটের ব্যবস্থা রয়েছে, সারা রাত্র এখানে লাইট জ্বলে। এবার আপনি চাইলে এখানে বসেও সারাত্র কাটিয়ে দিতে পারেন। ফুলবাগানটি অত্যন্ত মনোরম। দেখুন এই যে রাস্তা, এই যে ফুলবাগানের মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, গার্ডেনটাও সুন্দর। এই যে দেখাচ্ছি আপনাদের, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জলঢাকা নদীর শব্দ, জলঢাকা নদীর, এই যে আবার আপনাদের দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট রুম রয়েছে, এখানে বসে থেকেও আপনি সময় কাটাতে পারেন। জলঢাকা নদী দেখতে পাচ্ছেন আপনারা, আর খুব সুন্দর লাগবে।
আপনারা দেখতে পাচ্ছেন জলঢাকা নদীর এখানে জলঢাকা নদী এবার রুমের কন্ডিশন কেমন যে রুমে ছিলাম আমরা আমরা রিভার ভিলা কটেজের 10 নম্বর রুমে আমি ছিলাম তো দেখুন আমরা রুমে প্রবেশ করলাম নিচে টাইলস দিয়ে সজ্জিত আছে দুটো ডাবল বেডেড বেডরুম রয়েছে এখানে চারজন বা ছয়জন আরামসে থাকতে পারবেন এই রুম থেকেই আপনার গার্ডেন দেখতে পারবেন দেখতে পাবেন জলঢাকা নদী পাহাড় সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছেন গার্ডেনটা এবার এই এদিকে আপনি যদি জানালা ওপেন করেন এদিকে দুটো জানলা রয়েছে এই জানালা ওপেন করলে পরে বাইরের সমস্ত দৃশ্য এখান থেকে দেখতে পারবেন এই যে এলসিডি রয়েছে আপনি চাইলে ঘরে বসে টিভিও দেখতে পারেন এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম সঙ্গে সঙ্গে আমাদের ওয়াইফাই কানেকশান দিয়ে দেওয়া হলো এটা হচ্ছে বাথরুম বাথরুম নিয়ে অনেকেরই সমস্যা থাকে এই সমস্যাটা এখানে থাকবে না খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিজের বাড়ির মতোই মনে হবে নিজের বাড়ির থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন মনে হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখুন এটা গিজার গিজার গরম জল ঠান্ডা জল সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে 1500 টাকা পার হেড পার ডে ফুডিং এবং লজিং চার্জ এখানে এই ফুডিং এবং লজিং চার্জের মধ্যে 1500 টাকার মধ্যে সমস্ত পরিষেবা আপনি পেয়ে যাচ্ছেন এবার ফুডিং কী কী আমরা পেয়েছিলাম সেটা আপনাদের একটু শেয়ার করছি আমরা লাঞ্চ করেছি মাছ ভাত দিয়ে তাছাড়া তার সাথে ডাল সবজি ইত্যাদি ছিল তারপর ঠিক সন্ধে 6:30টায় আমরা পেয়েছি চা এবং ভেজ পকোড়া এরপর রাতের বেলায় আমরা ডিনার করেছি মাংস ভাত দিয়ে তো ভালো খুব ভালো লেগেছে এদের সার্ভিসও অসাধারণ হোটেলের বা হোমস্টের যে মালিক রয়েছে তিনি অত্যন্ত আন্তরিক মানুষ নিজে পরিবেশন করছেন আমাদেরকে ভালো মন্দ খোঁজখবর রাখছেন এবং যেচে যেচে বারবার তিনি সমস্ত কার কী লাগবে সমস্ত দিকগুলো খেয়াল করছেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যে হোমস্টেতে আপনারা যেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতেই পেয়ে যাবেন তাছাড়া আমি এখানেও দিয়ে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট